আমি সরাসরি লাইভে ঢুকে যাচ্ছি, বুঝছো? অরেঞ্জ ফ্যাশন এই যে যে না শেয়ার করবো। সবাই একটু জয়েন করো। হ্যালো আপি, হাই নিশি আপি, কেমন আছো? সবাই একটু জয়েন করো। অ্যান্ড আজকে অ্যাজ ইউজুয়াল সবার রিকোয়েস্টে কিন্তু সবার পছন্দের ড্রেস নিয়ে আবার চলে এসেছি লাইভে, সো সবাই একটু কাইন্ডলি জয়েন করতে থাকো। আর যদি মনে করো যে লাইভটি শেয়ার করার মতো, সো শেয়ার করে দাও। তোমাকে এত সুন্দর লাগে কেন গপি? সুন্দর সুন্দর মানুষদের জন্য সুন্দর সুন্দর ফেসই তো আশা লাগে, তাই না? বলো, না হলে কি ভালো লাগবে? হাই দিয়ার, হাই শারমিন আপু, কেমন আছো? তো সবাই একটু জয়েন করতে থাকো। আজকে কিন্তু আবার সবার রিকোয়েস্টে সবগুলো ড্রেস নিয়ে চলে এসেছি, সো জয়েন করো, একটু জয়েন করতে থাকো। মিনওয়াইল হচ্ছে আমি আমার প্রোফাইল থেকে অলরেডি আমি লাইভটি শেয়ার করে দিয়েছি, সো তোমরা একটু লাইভটি শেয়ার করে দাও। আপু ভেলভেটের গ্রিন কালারগুলো দেখাও। ইয়েস, আজকে গ্রিন কালার কিন্তু অনেক রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ব্লু, ব্লু শেড, লাইক ব্লু শেড। ইয়েস, ব্লু শেড হচ্ছে বেশি রেসপন্স ছিল আমার। টুডে আই এম ওয়েয়িং আ ব্লু কালার ভেলভেট কুর্তি, সো ব্লু কালার শেডও অ্যাভেলেবল রয়েছে। অ্যান্ড ইয়েস, গ্রিন কালার্স, লটস অফ গ্রিন কালার্স আর দেয়ার, সো জাস্ট একটু জয়েন করো। আমি এগুলো হাতে নিয়ে দেখাই। আপু আজকে কী ড্রেস দেখাবা? আজকে ভেলভেট কুর্তি দেখাবো। অল অ্যাবাউট টুডেজ লাইফ ইজ অ্যাবাউট ভেলভেট কুর্তি, ওকে? অ্যান্ড ইয়েস, ওয়ান বাই ওয়ান এক একটা কালার করে আমি কিন্তু পরে পরে আসবো, সো তোমরা বুঝতে পারবে যে কোন কালারটা অ্যাকচুয়ালি তোমাদেরকে যার যার পছন্দ মতো কালার অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারবে। এক্স্যাক্টলি কোন কালারটাতে তোমাদেরকে বেশি মানাবে অ্যাকর্ডিং টু দ্যাট তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। সো আপু মেরুন কালার দেখাও, মেরুন কালার, ইজ দেয়ার এনি মেরুন কালার টুডে? একটু ওয়াইন টাইপ, ইয়েস, একটা রেড ওয়াইন কালার আছে, সো সেটা অবশ্যই রাখাবো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকের লুকস যে ডিজাস্টার, আমার খুবই ইচ্ছা তোমাদেরকে আমি একটা জাস্ট শর্ট ভিডিও দেখাবো, মানে বানিয়ে দেখাবো যে হোয়াট হ্যাপেন্স ওয়েন উই ক্রিয়েট দিস লুকস। আপু ড্রেস দেখো প্লিজ। ইয়েস, ড্রেস দেখানো শুরু করে দিব, জাস্ট একটু জয়েন করতে থাকো, এভরিথিং শুরু করে দিব। আমি এখনো কিন্তু স্টার্ট করিনি। তুমি পিকচার তুলছো? একটা পিকচার তুলব। আচ্ছা, ওদিকে দেখো, হাতে তুমি করো, তোমাদের কাছে আমার একটা দাবি, সো জয়েন করতে থাকো। অ্যান্ড লাইভটি প্লিজ শেয়ার করে দাও তোমাদের প্রোফাইল থেকে। ওয়েল, সো শুরু করে দিব আজকের লাইভটি। সবাই কি আজকে অনেক বিজি? মানে দো আজকে একটা উইক ডে, সো আই নো যে
প্রবাবলি এভরিওয়ান ইজ বিজি বাট এই টাইমটাতে কিন্তু আমরা একটু ফ্রি টাইম পাই লাঞ্চ টাইম হ্যাঁ সো দ্যাটস আমরা লাইফে সবসময় তোমাদের কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী করার ট্রাই করি সো সবাই জয়েন করতে থাকো লাইফটি অ্যান্ড আমাকে একটু লাভ রিয়াকশন দিয়ে একটু মোটিভেট করো কেমন আছে আপু সুমাইয়া সুমাইয়া আপু হ্যাঁ ভালো আছি সো একদম কিন্তু খুবই লাইট ওয়েট অ্যান্ড এগুলো মাইক্রোওয়েভেট হওয়াতে খুবই সুন্দর মানে দেখতেই পাচ্ছ পুরোপুরি ঠিকঠাক যেরকম আমরা চাই এক্স্যাক্টলি সেরকম আর যেহেতু উইন্টার ইজ নকিং আস আউট ডোরস একদম উইন্টারে পারফেক্ট একটা আউটফিট হ্যাঁ মানে এই ড্রেসগুলো না সব ধরনের গেট টুগেদার আউটিং সব জায়গায় পরে যাওয়া যায় দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস ড্রেসেস হ্যাঁ লাইক এটা তুমি একটু হালকা ফ্রেন্ডসদের সাথে গেট টুগেদারও করতে পারো আবার যদি একটু পার্টি হয় সেটাতেও করতে পারো তাই না একদম সব কিছুতেই করা যায় সো জয়েন করতে থাকো আজকে কিন্তু সবগুলো আরও খুবই সুন্দর সুন্দর কালেকশানস দেখাবো সো জয়েন করো ইয়েস ডেফিনেটলি আপু তোমার পড়া ড্রেসটা কি অ্যাভেলেবেল অবশ্যই আমার পড়া ড্রেসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড দেখো আমার পড়া ড্রেসটা কিন্তু ডিপ 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 ব্লু শেডের মধ্যে একদম সো জয়েন করতে থাকো সবাই সো ফাইন আর বেশি দেরি না করি শুরু করে দিই আজকে লাইভটি সো ওয়েলকাম অন প্লিজ লাইভ স্পেশাল ভেলভেট কুর্তি লাইভ অফ অরেঞ্জ ফ্যাশন উইথ মি মেহের ইসলাম সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড সবাই কেমন আছো হাউ আর ইউ অল গাইজ টুডে ইজ টিউজডে 23rd November অ্যান্ড ইয়েস একটা বছর একদম মানে ইটস গন অ্যাট আ ব্লিঙ্ক অফ আইস সো দেখতে দেখতে মনে হলো যে একদম 2021টা কীভাবে চলে গেল সো ইয়েস টাইম ফ্লাইজ রিয়েলি সো লাইফ ইজ টু শর্ট অ্যাকচুয়ালি সো যার যা মনে হয় সেটাই করা উচিত কারো যদি শপিং করলে ভালো লাগে ডু ইট লাইফ ইজ টু শর্ট সো ডোন্ট কম্প্রোমাইজ ইউর হ্যাপিনেস উইথ এনিথিং যেটা আমি বিলিভ করি যার যা করা উচিত তার মানে এটা না ডোন্ট টেক ইট অ্যাজ এ নেগেটিভ সামথিং লাইক ইফ ইউ ফিল লাইক যে তোমার যদি ঘুরতে পছন্দ হয় দেন ঘুরো ইচ্ছা মতো দেন তোমার যদি সাজতে পছন্দ হয় সাজো শপিং করতে ভালো লাগে করো বই পড়তে ভালো লাগে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট বাট লাইফটা এনজয় করো অনেক সময় আছে যে শপিং করলে আমাদের ডিপ্রেশন কেটে যায় সো অন দ্যাট কেস আমার কাছে মনে হয় যে যেটা করতে ভালো লাগে সেটাই করো সেটার আউটকামটা না সবচেয়ে ভালো হয় অ্যাকচুয়ালি সো হাই ইয়েস সো ফার্স্টে জানিয়ে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হ্যাঁ আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর 13 শামুকদম অ্যাভিনিউ রোড হাউস নম্বর 14 ফার্স্ট ফ্লোর সো শোরুমে চলে আসলে খুব সুন্দর করে ট্রায়াল দিয়ে দেখে শুনে একদম কমপ্লিটলি রিল্যাক্সিং ওয়েতে ড্রেসগুলো দেখে নিয়ে নিতে পারো কাজ হচ্ছে শোরুমে লটস অফ কালেকশনস আর দেয়ার সিন্স নিউ অ্যারাইভালস হ্যাভ কাম সো একদম মানে নতুন নতুন সব কালেকশনস কিন্তু শোরুমে আছে যেভাবে লাইভেও দেখানোর আমরা স্টিল উই ডিডন্ট গেট এনি স্কোপ সো আমি নিজেই দেখিনি শোরুমে চলে আসো তোমরা নিজেরাই দেখে শুনে নিয়ে নিতে পারবে দ্যাটস দ্য বেস্ট অপশন অ্যান্ড অনলাইন অর্ডার করার প্রসেসটা তো থাকছি অনলাইনে অর্ডার করতে হলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দাও পেজে পিকচার দেওয়া আছে অথবা লাইভ থেকেও স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবে উইথ ইউর নেম অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড যদি ঢাকার ভিতরে থাকো তাহলে তোমার জন্য ডেলিভারি চার্জ হচ্ছে 100 অ্যান্ড ঢাকার বাইরে থাকলে ডেলিভারি চার্জ হচ্ছে 150 হ্যাঁ এখন বলো আপু এটা ব্ল্যাক অর নেভি ব্লু এটা না ডিপ ডিপ নেভি ব্লু নেভি ব্লু না নেভি একদম ডিপ ব্লু এটা ডিপ ব্লু ওশিয়ান ব্লু যেটাকে আমরা বলি আমরা যারা আর্ট করি তারা কিন্তু বুঝবে ব্লুটা আসলে কোন ব্লু একদম মানে মানে ক্লোজ টু ব্ল্যাক যেটা সেটার কাছে একদম মানে এটাকে বলতে পারো ব্ল্যাক এর সুন্দর একটা ব্ল্যাক এর চাচা তো ভাই
ইয়েস ব্ল্যাক কালার হবে, ইয়েস হ্যাঁ ব্ল্যাক কালারও রয়েছে, আজকে কি ব্ল্যাক কালার দেখাবো? হ্যাঁ ব্ল্যাক কালারও দেখাবো, আজকে মোটামুটি ধরো থ্রি কালার্স এর মধ্যে ডিফারেন্ট ডিজাইনস দেখাবো। লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ। আপু অন্য আর কি কালার আছে? গ্রিন আছে, অ্যান্ড কি জানি আর একটা, গ্রিন অ্যান্ড রেড ওয়াইন। ওকে, ব্ল্যাক green, red wine, and the thing I'm wearing, this color. আমি খুবই সুন্দর করে এই ড্রেসটা, তো অ্যামেজিং। এটা কিন্তু মেরুন কালার, মেরুনের সাথে হচ্ছে ব্লুর একটা কম্বিনেশন, দ্যাটস ওয়াই আমি সিমিলার কাইন্ড অফ আই লুক ক্রিয়েট করার ট্রাই করেছি। আই ডোন্ট নো কতটুকু হয়েছে, বাট আই ট্রাই। সো এই যে দেখো হচ্ছে, দিস ইজ দ্য স্লিভসের পোর্শনটা আগে দেখাচ্ছি, কারণ আমার খুবই ভালো লাগছে। দেখো স্লিভসটা খুব সুন্দর, এখানে একটা ফ্যানাল ক্রিয়েট করে দিয়ে মেরুন কালারের সিল্কের ফ্যানাল, তাও আবার অ্যান্ড অল ওভার জেরি এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড লটস অফ জেরি এমব্রয়ডারি, স্মল স্মল মোটিভস, লটস অফ মোটিভস ইন আওয়ার স্লিভস। ওকে, এই ড্রেসটা। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে নেকের পোর্শনটা, নেকটা একদম ক্লোজ ওভাল শেপ নেক, হ্যাঁ, সো দ্যাট ইউ ক্যান মুভ অ্যাট এনি ওয়ে। ওকে, তুমি এরকম করো এরকম করো, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ ইউ ডোন্ট নিড টু ওয়ার অ্যানি কাইন্ডস অফ ইনার। ওকে, সো ইনার পড়তে হবে না, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। আর হচ্ছে একদম ক্লোজ নেক, সো বুঝতেই পারছো হাউ অ্যামেজিং দিস ইজ টু মি অ্যাকচুয়ালি। সো আর হচ্ছে নেকের পোর্শনটা দেখো, নেক পোর্শনটা তো একদম জাস্ট অ্যামেজিং, খুব সুন্দর করে একটা ব্লু বাটনস ক্রিয়েট করে দিয়ে, ব্লু স্টোন বাটনস প্যানেল ক্রিয়েট করে দেওয়া আছে। এটা আমার হাতে দাও, তাহলে একটু আমি ক্লোজ শটে দেখাতে পারি। তোমার কোন লিপি দেয়া? ওকে, আমার লিপিটা হচ্ছে মিলানি শেড, হ্যাঁ, ইটস ফ্রম মিলানি। এটা হচ্ছে একদম ধরো পপিং যে রেডটা আছে সেটা দিয়েছি আমি, একদম লাইট রেড শেডটা হচ্ছে এটা মিলানি। সো আমি যেটা পরে আছি সেটা আমার হাতে, সেটা আমার হাতে একটু দাও, আমি তাহলে ওটা একটু ক্লোজ শটে দেখাই। কাজ হচ্ছে এই কালারটা কিন্তু খুবই এলিগেন্ট এন্ড খুবই নাইস, দ্যাটস আমি এটা প্রেস অনেকগুলো শেড দেখাবো, হ্যাঁ, আর ব্লুর মধ্যে লটস অফ ডিজাইনস আর দেয়ার, সো দ্যাটস ইট। ব্লুটা দিয়ে ফার্স্টে শুরু করছি। এন্ড দেখো এটা কিন্তু অল ওভার খুব সুন্দর, দামনের পার্টটাও এত সুন্দর, লাইক আই ফিল ফাইন দা মুড। সো এই দেখো দামনের মুভমেন্টটাও খুব সুন্দর, এই দেখো ইটস সো নাইস, দিস ইজ দ্য দামন পার্ট, হ্যাঁ। একটু লং শটে দেখাচ্ছি, অ্যাজ আ হোল তোমরা বুঝতে পারবে যে ড্রেসটার ডিজাইনটা কীরকম হবে। আর এখান থেকে একদম প্যানেলসটা কিন্তু টপ থেকে বটম পর্যন্ত চলে গিয়েছে। আপু প্রাইস কত, বডি সাইজ কত? ওকে, সো বডি সাইজটা একটু বলে দিই। সো এই যে দেখো, এই যে হচ্ছে নেকের প্যানেলটা আমি একটু ক্লোজ শটে দেখাতে যাচ্ছি। দেখো একদম ব্লু স্টোন প্যানেল, ব্লু স্টোন বাটন প্যানেল, দেখো একদম খুব সুন্দর করে ব্লু স্টোনস বাটন প্যানেল একদম মিডল পর্যন্ত চলে যাবে। অ্যান্ড জরি জরি এমব্রয়ডারি, মানে জরির কাজ যদি বাংলায় বলি, অ্যান্ড দিস ইজ পিওরলি মাইক্রোভেলভেট, দেখো খুবই খুবই আরামদায়ক। আর একটু শীত পড়লে বেস্ট পার্ট হচ্ছে এটার সাথে কোনো কিছু অ্যাকচুয়ালি পরার দরকার নেই, হ্যাঁ। সো দিস ইজ দ্য স্লিভস, মানে কোনো কিছু লাইক জ্যাকেটস বা এক্সট্রা এনিথিং পরার দরকার নেই, ইট ইটস সেলফ ইজ আ পিওর warm or any মানে কমফোর্টেবল একটা ইয়ে দিবে, ভাইবস দিবে। ওকে, সো এই হচ্ছে ড্রেসটা। অ্যান্ড দেখো স্লিভসের পোর্শনটা ইজ সো নাইস, দিস ইজ দ্য স্লিভস। ওকে, যেটা আমি দেখিয়ে দিলাম স্লিভসটা, আমি পরলে বুঝতে পারবে স্লিভসটা খুব এলিগেন্ট দেখা, দেখো খুবই সুন্দর দেখাচ্ছে স্লিভসটা। সো এই হচ্ছে ড্রেসটা। আর এখান থেকে কিন্তু একটা জারি ফানাল নেমে যাবে, এখান টপ থেকে একদম বরফ পর্যন্ত, ইন বোথ সাইডস অ্যান্ড অল ওভার স্মল স্মল মোটিভস cover this dress as, and back side to solid hobe. And now I'm gonna show you the daman, this is the daman part, eta hocche damaner portion ta, and it's so elegant, dekho damaner je breakdown part ta, yes bolbo na tahole bujhte parbe na ora, exactly. So damaner shobe ek rokom lagbe, bujhte parcho na, desh shore jokhon porbo life ta jokhon dekhbo tokhon oneki ekhon type pacchi tokhon tara compare korte parbe, right. So damaner portion ta dekho, damaner je breakdown part ta, shekhane kintu ora নাইস করে একটা ফ্যানেল অ্যাড করে দিয়েছে, উইচ ইজ জারি ফ্যানেল বোথ সাইডে। বোথ সাইডে কিন্তু খুব সুন্দর করে ব্রেকডাউন পার্টে একটা জারি ফ্যানেল ক্রিয়েট করে দিয়েছে, উইথ লুক এট দিস, দিস দ্য স্লিপ ইয়ে বিউটিফুল একটা দামান দিয়েছে ওরা, যেটা হচ্ছে স্লিভসের সাথে ম্যাচ করে, দেখতেই পাচ্ছ স্লিভসের সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা
দামন ক্রিয়েট করে দিয়েছে। সো দিস ইজ দ্য ড্রেস অ্যান্ড ব্যাকপার্টটা সলিড হচ্ছে, এটা হচ্ছে সলিড ব্যাকপার্ট হচ্ছে, ব্যাকপার্টে কোনো ডিজাইনস এগুলোতে থাকছে না। সো এই ড্রেসটার জন্য একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দাও। আর এটার জন্য যেটা হচ্ছে মানে প্রাইসটা বলে দিই এখন, এটার প্রাইসটা হচ্ছে 2980। এই উইন্টারে কি পিম্পলসের প্রবলেম হয় বলো তো? জানি না, আমার খুব পিম্পলস হচ্ছে, আমারও হয় না দেখো, প্রত্যেকদিন একটা না একটা বল্টু নিয়ে আসি আমি। সো এই হচ্ছে ড্রেসটা, স্ক্রিনশট, এটার প্রাইস হচ্ছে 2980, তাই না? হাতটা একটু একটু ধরো ওইটার। হ্যাঁ ওকে, 2980 ঠিক বলেছি তো? ওকে, সো দ্য প্রাইস ইজ 2980, 2980। একটা প্লিজ স্ক্রিনশট নিয়ে নাও যাদের যাদের এই খুব সুন্দর ব্লু ড্রেসটা পছন্দ হচ্ছে। ওকে, সো হোপ সো এটার তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। না, নেক্সট কালারে চলে যাব, নেক্সট কালার ব্লু, বাট নেক্সট কালার ব্লু, নেক্সট ডিজাইনে চলে যাব। হ্যাঁ, অনেক কনসিস্টেন্ট ডিজাইন, দেখতে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এটাও খুবই সুন্দর একটা, এটা হচ্ছে ওভাল শেপের সাথে মানে রাউন্ড শেপের সাথে একটা ভি নেই ক্যাট করা, অনেক কাইন্ড অফ ভি নেই ক্যাট করা। সো দেখতে পাচ্ছ দিস ইজ ন্যাটের ব্লু, একদম সিমিলার টু মাই ওয়ান, জাস্ট দ্য ডিফারেন্ট নেক পোর্শন এন্ড ডিফারেন্ট ডিজাইনস। ওকে, ডিজাইনসটা একদম ডিফারেন্ট হবে অ্যান্ড ডিফারেন্ট নেক পোর্শন, দ্য নেকের পিসটাও একদম ডেফিনেটলি ডিফারেন্ট। 2500 করে কিনলাম এটা, কোথা থেকে কিনেছ? ইয়েস ডেফিনেটলি, যদি তুমি এটা পাও অবশ্যই কিনে মানে কিনতে পারো ডেফিনেটলি। এক একজনের কস্টিংটা অ্যাকচুয়ালি এক এক রকমের পড়ে, সো দ্যাটস হোয়াই প্রাইসিং আর ডিফারেন্ট করে। তো ম্যাটারও আছে, তো ম্যাটেরিয়ালস কেমন কম পেতে পারে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আর তোমাকে তো এই জন্যই বলছি শোরুমে চলে আসো যদি ইনসাইড ঢাকা হয়ে থাকো, আর আউটসাইড ঢাকা হয়ে থাকলে তো অবশ্যই এর থেকে কমে আছে, 1400 আছে এই ড্রেসগুলো, এই ভেলভেট ড্রেসগুলো। ইয়েস, তুমি 1200 পাবা যেখানে যাবে। সো এখানে এটা কোনো ম্যাটার করে না। ইয়েস রাইট, সো এই যে হচ্ছে ডিফারেন্ট নেক পোর্শন, দেখো নেকটা খুবই সুন্দর, এটারও কিন্তু খুব সুন্দর একটা নেক। আমারটা আমি এখন দেখিয়ে দিচ্ছি ওয়ান্স এগেন, কারণ আমি এটা পরবো, পড়লে তুমি বুঝবে যে দুইটা নেকের আসলে ডিফারেন্সটা। ওকে, দিস ইজ মাই ওয়ান স্নেক, নাও আই এম গোনা ওয়্যার দিস ওয়ান, সো দ্যাট এই দুইটার ডিফারেন্সটা তুমি, এটা হচ্ছে একদম কাইন্ড অফ ওভাল একটা শেপ, মানে হচ্ছে কালার একদম সেম, এক্স্যাক্ট সেম, জাস্ট ডিফারেন্ট ডিজাইন, ইজ ডিজাইন হচ্ছে ওকে, জাস্ট ডিফারেন্ট প্যাটার্ন। সো আমি এখন এটা পরব, এটা পরলে বুঝবে, বিফোর দ্যাট আমি এটা একটু দেখিয়ে দিই। সো এটা আমি একটু দেখিয়ে দিই, সাইজ অ্যান্ড প্রাইস প্লিজ। সাইজ অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে পিন সাইজ ভেলভেট কুর্তি, সাইজ হচ্ছে স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ অ্যাভেলেবেল রয়েছে, অ্যান্ড প্রাইস হচ্ছে 2980। ওকে, সো এই হচ্ছে ড্রেসটা দেখো, এখানে হচ্ছে অলিভের জরি এমব্রয়ডারি, লেট মি সি ফার্স্ট, সো ইটস জরি এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড কালারফুল থ্রেডস, অনেক কালারের সুতা দিয়ে খুব সুন্দর করে। হ্যাঁ, একটু আমি নেক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। সো এই যে দেখো, খুবই সুন্দর করে নেক পোর্টটা ক্রিয়েট করা আছে, অ্যান্ড অল ওভার হচ্ছে এরকম স্মল স্মল মোটিভস অল ওভার দ্য ড্রেস। হ্যাঁ, সাথে এখানে আবার একটা এরকম প্যানেলস চলে যাবে ফ্রম টপ টু বটম, সাইড দিয়ে এভাবে একটা প্যানেলস চলে যাবে ফ্রম টপ টু বটম। হাই আপ্পি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপ্পি। সো এই যে হচ্ছে ড্রেসটা দেখো, এখন দামানের পোর্শনটা, ও বিফোর দ্যাট আই শুড শো ইউ দ্য স্লিভস। ওকে, স্লিভসটা কিন্তু খুব সুন্দর, দেখো এখানেও কিন্তু আমারটার মতনই একটা, এখানেও আমারটার মতো একটা দামান রয়েছে, বাট এখানে দামানটা একটু স্লিক অ্যান্ড জারি এমব্রয়ডারি করা, এই দামানটা একটু স্লিক রেখেছি, ইয়েট সো বিউটিফুল, কাজ হচ্ছে এখানে জারি এমব্রয়ডারি করা দামানের পার্টটা স্লিভসের। সো দিস ইজ দ্য স্লিভস অ্যান্ড অল ওভার কিন্তু এরকম স্মল স্মল মোটিভস, অ্যান্ড আমারটা হচ্ছে একটা লং মিডিয়াম লেন্থ মোটিভ ফ্রম টপ টু বটম চলে আসে প্রায়, আর এটার হচ্ছে অল ওভার টু স্মল স্মল মোটিভস। যারা খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজের কিছু পরতে পছন্দ করো তারা এই ড্রেসটা নিতে পারো, যারা একটু মনে করো যে একটু লং প্যাটার্নের ওয়ার্কের ড্রেস পছন্দ করো, দেন দিস ড্রেস ইজ ফর ইউ। সো এখন আমি এই ড্রেসটা দামানটা দেখি, আমি এই ড্রেসটা পরবো, অ্যান্ড দিস ব্যাক সাইড ইজ সলিড,
তো আমি তোমাদেরকে দামনের পোর্শনটা দেখাই, এটা কিন্তু সূক্ষ্ম কাজ, তাই না বলো? ফুলটা জারির কাজ, ইয়েস, ফুল ইজ জারি এমব্রয়ডারি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, দেখো এই যে ব্রেকডাউন পার্টটাতে ওরা স্লিক একটা ডিজাইন করে দিয়েছে খুব সুন্দর করে। সো বোথ সাইডে আমরা এরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছি। সো দিস ড্রেস ইজ অলসো সো নাইস। এখন আমি এইটা পরে আসবো তোমাদের সামনে। আমাকে একটু সময় দিবে, আমি এক্ষুনি চলে আসছি। সো আম ডান, জাস্ট আমাকে ফিউ মোমেন্টস দাও, আমি এখনই চলে আসছি। আমার হয়ে গিয়েছে, ইয়েস, দিস ইজ দ্য ড্রেস। ওকে, দিস ইজ, দেখো ব্লুর মধ্যে যারা একটু স্লিক ডিজাইনস চাও, দিস ওয়ান ইজ ফর ইউ। হ্যাঁ, ইগনোর মাই হেয়ার, কাজ হচ্ছে যেটা জিনিসটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেলভেটে হচ্ছে মানে হেয়ারটা ইলেকট্রোফাইড হয়ে যাচ্ছে, এরকম এরকম হয়ে যাচ্ছে, সো ইগনোর ইট। ওকে, আপু তুমি খুব সুন্দর, কিন্তু নাকের ফুলটা ছোটো করলে আরও সুন্দর লাগে। একটু ফ্ল্যামবয়েন্টটা আমি ইচ্ছা করেই পরেছি। হ্যাঁ, আই নো ইটস কাইন্ড অফ বিগ মানে কম্পেয়ারিং টু মাই ফেস, বাট ভাবলাম যে আজকাল সবাই পরছে একটু বিগ, এটাই ট্রেন্ডস। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি দেখো কিচ্ছু পরিনি, সো একটু নোজটাকে ফ্ল্যাশি করতেই এটা পরেছি আজকে। সো আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো কেন পরেছি। ইউজুয়ালি কিন্তু আমি এটাই ফার্স্ট আজকে পরেছি, তাই না? আমি এটা পরি না কিন্তু। এই হচ্ছে ড্রেসটা, দেখো খুবই সুন্দর। মানে আর সবসময় না মানে ধরো একটু উইয়ার্ড লাগলেও আমার উইয়ার্ড লুকসটাও ভালো লাগে, একটু উইয়ার্ড লুকিংও আমার ভালো লাগে, মনে হয় যে সামথিং ডিফারেন্ট, দ্যাটস এই পড়লাম। সো এই হচ্ছে দেখো নেকের পোর্শনটা দেখালাম। সেদিন আপনাদের শপে গিয়েছিলাম, ড্রেস কোয়ালিটি ভেরি গুড, উপরে কালারটা জাস্ট ভালো। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমাদের ইচ্ছা আছে যে আমাদের ক্লায়েন্টস, আমাদের যারা অনারেবল ক্লায়েন্টস অর গেস্টস রয়েছে যারা আসবে, সবাইকে নিয়ে একটা ইভেন্টস করার, অলরেডি উই আর প্ল্যানিং টু ডু দ্যাট, তাই না বলো? সো লেটস সি, প্লিজ প্রে ফর আস, দেখি আল্লাহর কি ইচ্ছা, ইনশাল্লাহ আমরা সেটা করবো। এটা একটা জিনিসের জন্য, সো দেখো যারা খুব স্লিক ওয়ার্ক পছন্দ করো এই ড্রেসটা কিন্তু তাদের জন্য। হ্যাঁ, এটা একটু দেখিনি, এই ড্রেসটা কিন্তু যারা স্লিক ওয়ার্ক পছন্দ করো তাদের জন্য। দেখো খুব বেশি কোনো কিছুর আধিক্য নাই, জাস্ট একদম স্লিক স্লিক অল ওভার, স্মল স্মল মোটিভস। এটা হচ্ছে জারি এমব্রয়ডারি মোটিভস, ইটস সো নাইস, আমার কাছে এটা খুবই ভালো লাগছে। সবাই তোমাকে এক্সট্রা খেয়াল করবে এই ড্রেসটা পরলে। And the neck portion is, দেখো নেক পোর্শনটা তো মানে খুবই সুন্দর। হ্যাঁ, ইয়েস, কাইন্ড অফ আ নেক পিস। সো যারা যারা এই ড্রেসটা নিতে চাও তারা কিন্তু এটার একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দাও। ওকে, সো তোমার ড্রেসের কোয়ালিটি খুবই ভালো। আপু আপনাদের সিটিজিতে শোরুম আছে? না, চিটাংয়ে নেই। নদিয়ার চিটাংয়ে এখনও নাই। তোমরা যদি বেশি বেশি শোরুমে আসো আমাদের অ্যাপ্রিসিয়েট করো, দেন উইল থিঙ্ক অ্যাবাউট দ্যাট, কি বলো? তাহলে একটু চিটাং যেতে পারি আমরা। ভাই ঢাকায় থাকতে থাকতে বোর হয়ে গেলাম, প্লিজ হেল্প মি। তা এই হচ্ছে ড্রেসটা, এটা তো আমি মনে হয় পরে আছি, তাই না? তো এই হচ্ছে ড্রেসটা, প্লিজ তুমি একটা শোরুম খুলো যেটা আমি ওখানে যে না পুরো বেশি বেশি হচ্ছে আমাদের সাপোর্ট করলে ইনশাআল্লাহ, সেটাই তো বললাম তোমাকে বলছি। সো এই হচ্ছে দিস ওয়ান ইজ আই এম ওয়েয়ারিং। সো দেখো এই যে নেকের পোর্শনটা তো দেখিয়ে দিলাম, দিস ইজ দ্য নেক পার্ট অ্যান্ড সাইজ অ্যাভেলেবেল রয়েছে, যেহেতু এগুলো একদম নিউ অ্যারাইভাল, সো বুঝতেই পারছো যে একদম স্টক কিন্তু এখন পর্যন্ত আছে। সো জাস্ট ডু টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স অ্যাট আওয়ার পেজ অ্যাজ
as fast as you can. Appo assalamu alaikum. Wa alaikum assalam. Appo price hocche 2980. Okay, price tao janiye dicchi 2980. Now do take a screenshot. I'm holding this, so ekta screenshot niye page inbox kore dao. Okay, so P, thank you. Ito thore to sleeves ta hai. Bol lupi. এটা হচ্ছে ভেলভেট কুর্তি উইচ ইজ ফ্রম বিন সাইড ওকে আটা শেড এন্ড দিস ইজ নাদার শেড এটা কাইন্ড অফ হচ্ছে একদম সিমিলার প্যাটার্ন হ্যাঁ জাস্ট এই ডিজাইনটা ডিফারেন্ট হবে বাট একদম সিমিলার প্যাটার্ন ডিজাইনটা একটু ডিফারেন্ট সো এটাও যাদের পছন্দ হবে তারা এটা নিয়ে নিতে পারো এন্ড অল প্রাইস ইজ সেম দ্যাট ইজ 2980 সো দিস ইজ দ্য প্রাইস অ্যান্ড এটাও কিন্তু খুব সুন্দর যারা যারা স্মল মোটিভস ওয়ার্ক পছন্দ করো ইউ ক্যান টেক দিস ওয়ান অলসো সো এটার হচ্ছে আবার মেরুন প্যানেল না স্লিভস প্যানেল না এটা হচ্ছে কালারটা কাইন্ড অফ জাম কালার ইজ ইট জাম কালার হ্যাঁ পার্পলিশ ইয়েস পার্পলিশ আপু ঢাকা কোন জায়গায় শোরুম ওকে সাফা আপু ঢাকায় হচ্ছে সেক্টর 13 শামুকদম অ্যাভিনিউ রোড হাজনুম 14 উত্তরা হ্যাঁ উত্তরা সেক্টর 13 একদম মেইন রোডের উপরেই শোরুম তো একদিন তো শোরুমের একটা ভিডিও করবো জাস্ট ভিডিওটা আঘানুর দিয়ে করি কি বলো না ওঠাতে তাহলেই হবে এমনিতে একটা দিস ইজ দ্য স্লিভস হ্যাঁ একটা কিন্তু আমরা মানে একটা লাইভ শুরু করবোই শোরুমের বাইরে থেকে সো প্ল্যানই করছি খালি এই হচ্ছে ড্রেসটা দেখো তোমরা স্লিভস তোমাদের টাইম দিস ইজ দ্য স্লিভস দেখো খুব সুন্দর ফ্রাইডে স্যাটারডে করবো এরকম একটা লাইভ বুঝছো স্লিভসের পার্টটা দেখিয়ে দিলাম খুব সুন্দর অল ওভার জারি এমব্রয়ডারি এগুলোতে অ্যাকচুয়ালি জারি এমব্রয়ডারি অ্যান্ড লিটল বিট সিকোয়েন্স রয়েছে বাট জারি এমব্রয়ডারি ওয়ার্কটা ইজ সো নাইস অ্যান্ড দিস ইজ দ্য দামন পার্ট হ্যাঁ দামনটাও খুব সুন্দর দেখো দিস ইজ দ্য দামন গ্রিন ওটাকে অ্যান্ড দিস ইজ হচ্ছে তোমাদের যে ব্রেকডাউন পার্টটা সেইখানের প্যানেলটা দিয়ে দাও টু দিও বোথ সাইডে ওয়েল সো এটা হচ্ছে দিস ইজ নাদার ব্লু শেড হ্যাঁ এটা কিন্তু একটু সুন্দর মানে এটারও ওভাল শেপ নেক পোর্শন বাট নেক পিসটা একটু ডিফারেন্ট ওয়েতে করেছে আপু প্লিজ শো গ্রিন ওয়ান ওকে নেবে পর আচ্ছা এরপর আমি এরপর শেষ করে দেব এটা হ্যাঁ ব্লুটা শেষ করে দিচ্ছি সো এরপরে গ্রিনে চলে যাব ফরেন টু ইউর ওপিনিয়ন সো এই হচ্ছে স্লিভস দিয়ে এটা স্লিভসটা ড্যাম গর্জিয়াস দেখো একটা মিডিয়াম বিগ মোটিভস রয়েছে অ্যাট দ্য মিডল অফ দ্য স্লিভস অ্যান্ড অল ওভার স্মল স্মল মোরেস তো রয়েছে অ্যান্ড দিস ইজ দ্য দামন পোর্শন সো দিস ইজ দ্য দামন এটা হচ্ছে দামনের পার্টটা অ্যান্ড অল ওভার ড্রেস উড লুক লাইক দিস ওয়ান সো দেখতেই পাচ্ছ নেক প্যানেলটা বেশ ওয়াইড অ্যান্ড ইট স্টার্ট ফ্রম হিয়ার টু দেয়ার ওকে অ্যান্ড নাও দেখিয়ে দিব হচ্ছে দামনের পার্টটা দিস ইজ দ্য দামন পোর্শন এটা দামনটা একটু স্লিক রেখেছে অ্যান্ড অল ওভার আমরা কিন্তু স্মল মোটিভস পেয়ে যাচ্ছি ফ্রম অল সাইডস অ্যান্ড দ্য ব্রেকডাউন পার্ট ব্রেকডাউন পার্টেও কিন্তু ওরা খুব সুন্দর করে একটা নার্ভ ডিজাইন অ্যাড করে দিয়েছে থ্রু জারি এমব্রয়ডারি অ্যান্ড দিস ইজ দ্য ব্রেকডাউন পার্ট সো ওভারঅল লুক অফ দিস ড্রেস ইজ লাইক দিস দিস ইজ দ্য দামন অ্যান্ড প্রাইস উড বি 2980 ধরাম পিছনে আমার কাছে শুধু ফাঁকা করে সো এটাও যারা যারা নিতে চাও দুটিকে স্ক্রিনশট একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দাও আমি একটু ধরছি ওয়েল সো আই হোপ তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি না নেক্সট গ্রিন কালারে চলে যাবো না শেষ দিস ইজ দ্য লাস্ট ব্লু শেড অফ দিস ভেলভেট কুর্তি এটা হচ্ছে নেকের পার্টটা দেখো নেকটা খুব সুন্দর করে ক্রিয়েট করা
এখানে আবার একটা ওভাল শেপ ডিজাইনস দিয়েছে। আদার্স কি কি কালার আছে? ইয়াস, এখন আমার হাতে রেড ওয়াইন আছে, গ্রিন আছে অ্যান্ড ব্ল্যাক আছে। সো জাস্ট গিভ মি সাম টাইম, আমি এটা এখন একটু দেখি শেষ করে দেবো। প্রাইসটা কি আগের সবগুলোরই সেম প্রাইস? নূপুর আপু, ইয়াস নাইরা নূপুর, নূপুর আপু সবগুলোর সেম প্রাইস 2980 হচ্ছে এগুলোর প্রাইস। সো দিস ইজ দ্য নেক ফর জেরি এমব্রয়ডারি উইথ থ্রেড, মেরুন কালার থ্রেড উইথ আ টার্সেল, yes, so we are getting a tarsal, so all about like this way. Okay, এই ড্রেসটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, যারা যারা এই ড্রেসটা পছন্দ করছো একটু সাইড করে ফাঁকা করো। হ্যাঁ, তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, পেজে ইনবক্স করে দাও। ওয়েল, সো প্রাইস হচ্ছে সবগুলোরই সেম 2980 হচ্ছে এগুলোর প্রাইস। অ্যান্ড আরেকটা হচ্ছে যেটা জিনিস সেটা হচ্ছে গ্রিন শেডটা দেন, যেহেতু 2980 টাকা 3000 টাকার নিচে। সো ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করছো তাদের জন্য এটার ফুল অ্যাডভান্স পেমেন্ট ক্লিয়ার করার কোনো দরকার নেই। তোমরা জাস্ট বিকাশের মাধ্যমে তোমরা জাস্ট 310 টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট ক্লিয়ার করে তোমাদের অর্ডারটা কনফার্ম করতে পারো। রেস্ট অফ দ্য মানি তোমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারো। আজ যারা ইনসাইড ঢাকা থেকে অর্ডার করবো তারা তো ক্যাশ অন ডেলিভারি নিতেই পারছো। পড়ে যাচ্ছে, হ্যাঁ না এখন আমি গ্রিন শেডটা দেখাবো। দিস ইজ দ্য গ্রিন লিলি ফর আপু, ওয়ের আর ইউ, দিস ইজ ফর ইউ। দেখো এই যে গ্রিন শেডটা, ইটস সো নাইস। দেখো প্রাইস বলো, ড্রেসটার প্রাইস হচ্ছে 2980। এটা হচ্ছে একদম ডিপ গ্রিন, এটা ব্ল্যাক দেখাচ্ছে নাকি? গ্রিন দেখা যাচ্ছে, দেখো তো। আচ্ছা আমাকে একটু বলো যে নেটটা ক্লিয়ার আছে কিনা, আর আমাকে ঠিক মতো দেখান শোনা আছে কিনা একটু জানিও। সো দিস ইজ দ্যান, আমি কেন ব্ল্যাক দেখছি একদম, মানে গ্রিন বলতে গেলে কি একদম ডিপ গ্রিন। লাইক দেখো এটা হচ্ছে সিল্কের মধ্যে গ্রিন, এটা ভেলভেটের মধ্যে গ্রিন, তাই না? সো এই কারণে এটা একটু ব্ল্যাক শেড দেখাচ্ছে, বাট ইটস বটল গ্রিন অ্যান্ড একদম কমপ্লিট গ্রিন, দি বেস্ট। ওকে আমি এটা এখন পরে আসবো, তার আগে একটু দেখিয়ে দিই নেকের পার্টটা। দেখো খুব সুন্দর করে একটা স্টোন টার্সেল বাটন প্যানেলস রয়েছে উইথ লটস অফ এমব্রয়ডারি প্যানেল অ্যান্ড নেক পোর্শন। এখন আমি এটা পরে আসি, হ্যাঁ পরে দেখাই। সো গ্রিন শেডটা পরলে বুঝতে পারবে যে গ্রিনটা কেমন লাগছে। সবাইকে পরে পরে দেখাচ্ছি, সো তোমরা যাতে বুঝতে পারো কোন কালারটা অ্যাকচুয়ালি কিরকম। দ্যাটস ওয়াই আই এম ওয়েয়ারিং অল দ্য শেডস অ্যান্ড ডিজাইনস, কারণ অনেক সময় সবাই মনে করে যে যেটা আমি পরি মনে হয় দেখে শুনেই পরি যাতে আমাকে সেটাতে ভালো লাগে। থিংস আর নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। সো উই গেটস আমার, ও ইয়েস ইটস ডান। দেখো সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটা কিন্তু মানে পরাটাও খুব ইজি অ্যান্ড হচ্ছে কিচ্ছু করা লাগে না, যেহেতু ইটস এ সিঙ্গেল পিস কুর্তি। সো জাস্ট পরো, পরে বের হয়ে যাও। এই যে হচ্ছে গ্রিনটা, দেখো আই এম ওয়েয়ারিং দ্য গ্রিন ওয়ান, এটা তো খুব সুন্দর। এই যে হচ্ছে গ্রিনটা, যেটা হচ্ছে দেখতে চাইছিলে তোমরা প্রায় সবাই, গ্রিন কালার। আপু ইট লুকস ব্ল্যাক, ইয়েস আপু এটা হচ্ছে ব্ল্যাক দেখা যাচ্ছে কাইন্ড অফ, বাট ইটস নট ব্ল্যাক, এটা হচ্ছে ভেলভেট বলুর গ্রিন অ্যাকচুয়ালি। দেখো এটা হচ্ছে সিল্কের মধ্যে একটা গ্রিন আর এটা হচ্ছে বতুল গ্রিন, অ্যান্ড সিল্ক তো অলওয়েজই একটু ফ্ল্যাশি থাকে, বাট এটা সামনাসামনি দেখলে বুঝবে যে এটা অ্যাকচুয়ালি মানে পিওরলি ডিপ ডিপ বলুর গ্রিন যেটাকে বলে। অনেক সুন্দর লাগছে তোমার, মাশাআল্লাহ থ্যাংক ইউ। ড্রেসটা এত সুন্দর, মানে হাতে নিলে বুঝবে যে হাউ মাচ ড্যাম বিউটি ইজ দিস, রিয়েলি ইটস আ স্ট্যানার। সো বটল গ্রিন ভেলভেট কুর্তি কিন্তু একটু কম দেখা যায়, প্রাইস হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি 2980। ও এটা কেন খুলে যাচ্ছে? সো লং কত ড্রেসটার? লংটা একটু বলো, 42 না আপু? সাইজ বলো, সাইজ হচ্ছে স্মল মিডিয়াম অ্যান্ড লার্জ অ্যাভেলেবল আছে, অ্যান্ড এটার তোমার লংটা হবে হচ্ছে 42 হবে হচ্ছে এগুলোর লং। ওকে সো সাইজ যেহেতু অ্যাভেলেবেল আছে তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাকর্ডিং টু,
ওয়েল আর প্রাইস হচ্ছে অ্যাকর্ডিং টু ইয়ার বডি মেজারমেন্ট তুমি এটা নিয়ে নিতে পারবে অ্যান্ড প্রাইস হচ্ছে 2980। এটা কত? সো কালারটা খুবই সুন্দর, দেখো দিস ইজ দ্য স্লিভস পোর্শন, স্লিভসটা এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা স্লিক স্লিভস উইথ দ্য স্মল মিডিয়াম লেভেল কাইন্ড অফ মোটিভস অন দ্য টপ অফ দ্য স্লিভস অ্যান্ড দেখো বোথ সাইডে অ্যান্ড ড্রেসটা ওভারঅলই খুবই সুন্দর একটা ড্রেস। সো গ্রিনের মধ্যে আরেকটা শেড, ইয়েস দিস ইজ নাদার ওয়ান, এটা কিন্তু আরও আরেকটা শেড গ্রিনের মধ্যে। 46 সাইজ হবে কি? 46 হয় না, 44, 46 হচ্ছে না, 44 পর্যন্ত হচ্ছে হায়েস্ট। ওকে সো এই হচ্ছে ড্রেসটা অ্যান্ড দিস ইজ নাদার ডিজাইন, ইয়ে একদম সেম বেস কালারটা। হ্যাঁ ইটস অলসো বর্ডার গ্রিন অ্যান্ড এটা ব্ল্যাক দেখাচ্ছে উইচ ইজ নট ব্ল্যাক অ্যাকচুয়ালি। তো নেকের পোর্শনটা দেখতেই পাচ্ছ, এটা নেকের পোর্শনটা একটু হেভি করেছে জেরি এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক দেন হচ্ছে মাল্টি কালার থ্রেডস দিয়ে এটা একটু হেভি করেছে। সো দিস ইজ দ্য নেক পার্ট অ্যান্ড বোথ সাইডে প্যানেলস অ্যাড করা আছে অ্যাজ ইউজুয়াল সবগুলোতে এরকম অল ওভার এরকম খুব স্মল স্মল সিকোয়েন্স মোটিভস অল ওভার দ্য ড্রেস দেখো অ্যান্ড এখানে কিন্তু একটা বেল্ট স্টাইলের সেটিং করেছে ওরা উইচ ইজ কাইন্ড অফ আ বেল্ট দেখো। 34 সাইজ আছে একটু বলো তো। 34 সাইজ হবে? 34 না, তোমার হচ্ছে 38 থেকে স্টার্টিং, 38 থেকে স্টার্টিং তাই না? ওকে 38 থেকে হচ্ছে স্টার্ট হবে, সো ডেফিনেটলি তুমি তো পড়তেই পারবে। অ্যান্ড হাই বিউটিফুল, হাই কেমন আছো? হাই ইয়েস ভালো আছি। এটার প্রাইসও হচ্ছে 2980, 2980 টাকা। অ্যান্ড দেখো এটা হচ্ছে বেল্টের মতো কাইন্ড অফ একটা লুকস ক্রিয়েট করেছে এই ডিজাইনটা দিয়ে অ্যান্ড অল ওভার দামানের পোর্শনটা দেখিয়ে দিই। দামানটা ওরা স্লিক রেখেছে, দিস ইজ দ্য দামান অ্যান্ড দিস ইজ দ্য ব্রেক ডাউন পার্ট, এই হচ্ছে দামানের পোর্শনটা অ্যান্ড ব্যাক পার্টটা সলিড হবে, দিস ইজ দ্য ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা হচ্ছে সলিড হচ্ছে। সো এই হচ্ছে ড্রেসটা, এখন আমি এটা ধরবো, তোমরা কিন্তু এটার একটা স্ক্রিনশট নিয়ে যাদের যাদের এই ড্রেসটা পছন্দ হবে পেজে ইনবক্স করে সাইড করো, তোমাকে দেখাবে। হ্যাঁ যে সুন্দর, হ্যাঁ হ্যাঁ দুটোই খুবই সুন্দর। গ্রিন উড আরেকটা শেড আছে? হ্যাঁ সো দের ইজ নাদার শেড, এটা হচ্ছে আরও আরেকটা গ্রিনের মধ্যে। যারা গ্রিন খুঁজছিলে দেখো গ্রিনের মধ্যে কিন্তু অনেকগুলো কালার্স রয়েছে, সো যার যেটা পছন্দ সে সেটাই নিয়ে নিতে পারো। এটা হচ্ছে গ্রিন, হ্যাঁ দিস ইজ নাদার ওয়ান, দেখো গ্রিনের মধ্যে খুব সুন্দর করে এটা হচ্ছে ভি শেপ কাইন্ড ওভাল শেপ নেক পোর্শন অ্যান্ড অল ওভার হচ্ছে সিকোয়েন্স জারি ওয়ার্ক এমব্রয়ডারি অ্যান্ড স্লিভস পার্ট ইজ অলসো লাইক দিস অ্যান্ড এর স্লিভস এর দামানটা ভেরি গর্জিয়াস। সো দেখো দিস দ্য স্লিভস দামান অ্যান্ড ব্যাক পার্ট ইজ সলিড, অল ওভার হচ্ছে ড্রেসটা এরকম একটা লুকস ক্রিয়েট করবে। সো আমি এখন ড্রেসটা একটু ধরছি, তোমরা এটুরই একটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রাইস হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি 2980 এবং সবগুলোর সেম প্রাইস। আরো আরেকটা ডিজাইন রয়েছে ইন গ্রিন, গ্রিন শেডের মধ্যে। সো দেখো এই ডিজাইনটাও খুবই সুন্দর স্লিক, বাট এখানে একটা টার্সেল পেয়ে যাচ্ছি, সো এটারও কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে পারো। এই যে আমি যেটা পড়েছি এটা নাদার ডিজাইন বাট বেস কালার ইজ সেম। সো এই হচ্ছে ড্রেসটা, প্রাইস হচ্ছে 2980, সবগুলোর প্রাইস সেম, সো প্রাইস মনে রাখা ইজ কোয়াইট ইজি। সো এই হচ্ছে ড্রেসটা, এখন চলে যাই নেক্সট কালারে। নেক্সট কালারটা দেখি, এটা কি কালার? চকলেট,
Yes, so it has a chocolate coffee. Velvet color ta actually jigla darker shade ha. So jigla darker color ekটু blackish dekhay but this is not black it has ekdom pure chocolate color. Okay. দামন পোর্শন অফ দ্য স্লিভস ব্যাক পার্টটা হচ্ছে সলিড হচ্ছে দিস ইজ দ্য ব্যাক পার্ট সলিড ব্যাক পার্ট অ্যান্ড দামনের পোর্শনটা দেখিয়ে আমি এই ড্রেসটা তোমাদের জন্য পরবো সো এই হচ্ছে ড্রেসটা দেখো দামনের পোর্শনটা একটু স্লিক রেখেছে ড্রেসটার একটু মানে এই ড্রেসটাতে একটু স্লিক ডিজাইন দিয়েছে সো আমি এখন এইটা পরে আসি আপু তোমার পরার ড্রেসটার কি পার্পল কালার আছে না না ডিয়ার দিন আপু আমার পরার ড্রেসটার পার্পল কালার থাকছে না এই কালার গুলোই রয়েছে যেগুলো আমি পরছি আর যেগুলো আমি ধরছি আর তোমরা কিন্তু লাইফটি পরে যখন এনাফ টাইম পাবে তখন সোয়াইপ করে করে দেখতে পারো সো দ্যাট আমি যেহেতু সবগুলো কালার মোরালেস পরছি তো বুঝতে পারবে যে উইচ ওয়ান ইজ বেস্ট বেস্ট অর গুড টু ইউ আমাকে বললে আমি যে গ্রিনটা পরেছি সেটা নিতাম দেন হচ্ছে সবগুলো কনফিউশন থাকে হ্যাঁ মোটামুটি কনফিউশনে থাকতাম আমি অর্ডার করবো হাই যে সাপোর্ট লুকিং সো প্রিটি থ্যাংক ইউ এইটা হচ্ছে দেখো ডার্ক চকলেট যে কালারটা এটা তো খুবই সুন্দর এটা কিন্তু ধরে আমি নিজেই বুঝছিলাম না কালারটা বাট ইয়েট আফটার ওয়েয়ারিং ইটস লুকিং সো নাইস অ্যান্ড গ্র্যান্ড দেখো এটা খুবই সুন্দর একটা প্যাটার্ন অ্যাকচুয়ালি আমি যখন এটা দেখাচ্ছিলাম আই ওয়াজ লাইক ওকে ইটস গুড বাট দেখো যখন পরলাম ইট লুকস গট ডিফারেন্ট একদম কমপ্লিটলি লুকস গট চেঞ্জ দেখো খুবই সুন্দর ইটস সো নাইস আমি একটু স্মল সাইজ পরেছি অ্যান্ড যারা একটু প্লাস সাইজ আপুরে আছি তারাও কিন্তু তোমাদের জন্য কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে ওকে আর এগুলো একটু মিড লেন্থেই পরে সো ড্রেসগুলো তোমরা নিয়ে নিতে পারো দেখো দিস ইজ দ্য ড্রেস প্রাইস হচ্ছে 2980 ড্রেসটার দামন পার্টটা অনেক সুন্দর হ্যাঁ রিয়েলি খুবই সুন্দর আচ্ছা আর কি কি কালার আছে আরও কালার রয়েছে এই কালার এই ডার্ক চকলেট শেডের মধ্যে দিস ইজ নাদার ডিজাইন এবং এটাও কিন্তু দেখো এটাও কিন্তু অল ওভার তুমি এটা ব্ল্যাকটা মনে পড়েছিলে হ্যাঁ আমি এটা ব্ল্যাকটা পরেছিলাম ইয়েস এটার ব্ল্যাকটা পরেছি উইথ স্টক আউট ইয়েস উইথ গট স্টক আউট আমি সবসময় বলি যে যেটা আমি পরি সেটা কিন্তু দেখো যেগুলো ব্যাক টু ব্যাক ধরছি সেগুলো যে পরছি সেটাও কিন্তু খুবই সুন্দর অ্যান্ড লং লং স্ট্রাইপস থাকায় আমাদের হাইটটাও একটু বেশি দেখাবে ওকে প্রাইস হচ্ছে 2980 জাস্ট ডু টেক এ স্ক্রিনশট ইন বক্স অ্যাট আওয়ার পেজ ওকে আপু সো ইজি প্রসেস অ্যান্ড দেখো এই হচ্ছে ড্রেসটা একটা ব্ল্যাক টপ পরেছি আমি এটা ব্ল্যাক টপ আর ডিজাইনটা চেঞ্জ ছিল তাই চেঞ্জ ছিল ওকে বাট কাইন্ড অফ ইট টু সিমিলার তাই না সো এই হচ্ছে নেকের পার্টটা দেখো নেকের পার্টে এখানে মোটিভসটা একটু ওয়াইড অ্যান্ড দিস ইজ দ্য নেক পোর্শন সবাই বকা দিও না আমার এই বিগ বিগ নোজ পিসের কারণে সো এই হচ্ছে ড্রেসটা দিস ইজ দ্য নেক পার্ট দেখে নিলে নেকের পোর্শনটা অ্যান্ড দিস ইজ দ্য স্লিভস পোর্শন অল ওভার কিন্তু খুব স্লিক ইয়েট খুবই সুন্দর সুন্দর ছোট ছোট একদম নাইস কিছু বেবি মোটিভস করা অ্যান্ড দিস ইজ দ্য স্লিভস দামন সো দেখো এটা হচ্ছে স্লিভসের দামান অ্যাকচুয়ালি তোমাদের সাথে সাথে আমিও ড্রেসগুলো কিন্তু একদমই নতুন দেখি কাজ হচ্ছে রিয়েলি রিয়েলি এত এত কালেকশনস রয়েছে যে দেখারই সময় পাইনি সো তোমাদের সাথে অ্যাকচুয়ালি আমিও দেখি
ভীষণ সাউন্ডস লাইক উইয়ার্ড। সো এই হচ্ছে ড্রেসটা দেখো, অ্যান্ড পুরোপুরি এই মোটিভসটা চলে যাবে একদম টপ টু ক্লোজ টু বটম পর্যন্ত চলে যাবে। ওকে, সো এই যে যে মোটিভসটা, যারা একটু ভারী কাজ পছন্দ করি তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারি। সো নেকের পার্টটা ইজ কাইন্ড অফ হিভি, অ্যান্ড দ্যার ইজ এ দামান। দেখো দামানটা একটু ডিফারেন্ট করেছে, ওয়াও দামানটা কিন্তু এটার একদম কমপ্লিট ডিফারেন্ট সবগুলো থেকে। দিস ইজ দ্য ফ্রন্ট প্রিন্ট দামান দেখাচ্ছি, ব্যাক প্রিন্টটা সলিড হবে, অ্যান্ড দ্য প্রাইস উড বি 2980। আচ্ছা আমার লাইফটি কি ক্লিয়ার আছে দেখো তো একটু, হঠাৎ করে কালকে কিন্তু একটু তোমার ব্লার হয়ে গিয়েছিল ফার্স্ট দিকে। সো দিস ইজ দ্য দামান পোর্শন, এটা হচ্ছে ব্যাক প্রিন্টটা, ব্যাক প্রিন্টটা সলিড হচ্ছে। এখন আমি ড্রেসটা ধরবো, এটার একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবে একটু সাইড করে। আমারটা তো দেখছি এটা একদম পিওর চকলেট শেড, অ্যান্ড দ্য প্রাইস উড বি 2980। একসাথে ধরলে তোমরা কালারের ডিফারেন্সটা বুঝবে অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে ড্রেসের দুইটা সেম ডিজাইন, বাট হচ্ছে বেস কালারটা একদম ডিফারেন্ট। ওকে, দিস ইজ ব্ল্যাক অ্যান্ড দিস ইজ পিওর চকলেট। সো আমি দুইটাই ধরছি, যার যে কালারটা পছন্দ ইউ ক্যান টেক দ্যাট কালার, স্টক অ্যাভেলেবল রয়েছে। সো আমি এখন ব্ল্যাকটা ধরছি, একদম সেম অ্যাজ দ্য চকলেট মন। সো আমি ব্ল্যাকটা ধরছি, ব্ল্যাকটা যারা পছন্দ হবে এটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেয়, আর প্রাইস তো সবাই জানো 2980। So next key color রয়েছে একটু দেখিয়ে দি, it's tickling me. So এটা কিন্তু আরো সুন্দর একটা কালার, এটা চকলেট না, না এটা একটু ওয়াইন, ও সরি কি বলি, এটা হচ্ছে রেড ওয়াইন। Yes, this is purely red wine, একদম যেরকম কাঁচের গ্লাসে রেড ওয়াইন ঢালে যেরকম কালার হবে এক্স্যাক্টলি এটা হচ্ছে সেই কালার। সবাই আবার বলবো না আমি খালি ওয়াইন খাই নাকি, ওয়াইন ইজ অলসো গুড ফর হেলথ, দো আমাদের এটা খাওয়া নিষেধ। সো একদম দেখো রেড ওয়াইন কালার, এই কালারটাও খুব সুন্দর। সো দিস ইজ ম্যাজার বিউটি, অ্যান্ড দেখো এই যে হচ্ছে নেকের পোর্শনটা অল ওভার লং লং স্ট্রাইপস, জেরি এমব্রয়ডারি, স্মল মোটিভ, সিকোয়েন্স মোটিভস অল ওভার দ্য ড্রেস, অ্যান্ড নেকপার্টটা তো দেখিয়ে নিলে, নেকপার্টটা খুব সুন্দর করে করা সিন্স ইটস বিন সাইড। সেটা কি পরবো না, এটা হচ্ছে আমি পরবো না, ওকে আমি ব্ল্যাকটা পরবো আর ব্ল্যাক শেড দেখাবো বলে বুঝছেন। তো আমি এটা ধরছি, আজকে কিন্তু আমি অনেক ফাস্ট যাচ্ছি, সো তোমরা কিন্তু বোর ফিল করার কথা না, সিন্স আই এম ওয়েরিং অলসো। এটা হচ্ছে, এটার কি কালার, এটা এটা ওয়াইন, এটা হচ্ছে পিওর ওয়াইন, এটা হচ্ছে পিওর রেড ওয়াইন একদম যেটা বলে। হ্যাঁ দেখো কালারের ডিফারেন্সটা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের হচ্ছে একদম ডার্ক চকলেট, ওইটা বলে, এন্ড দিস ইজ পিওর রেড ওয়াইন। ওকে অনেক সুন্দর ড্রেস, আপু লং কত, একটু লংটা বলো না, এটা লং কত হবে, দিস ইজ স্মল মিডিয়াম এন্ড লার্জ, এন্ড লংটা একটু বলে দাও না, লাস্ট লংটা কত, মানে লং টু 42 হয়, ইয়েস 42 পর্যন্ত হচ্ছে লং। এই হচ্ছে ড্রেসটা, নেকের পোর্শনটা দেখো খুব সুন্দর করে জেরি সিকোয়েন্স ওয়ার্ক করা উইথ প্যানেল, ইয়েস, অ্যান্ড হচ্ছে দেখো অল ওভার স্মল স্মল মোটিভস। তোমাদের পেজে ড্রেস কোয়ালিটি রিয়েলি খুব সুন্দর, অ্যান্ড দিস ইজ দ্য স্লিভস, দেখো স্লিভসে খুব সুন্দর করে একটা দামান দিয়ে দিয়েছে, স্লিভস তো দেখিয়ে দিলাম, স্লিভস ওকে, অ্যান্ড দামানের পার্টটা দেখিয়ে দিই, এই হচ্ছে দামানের পোর্শনটা,
প্রাইস হচ্ছে 2,980। প্রেসগুলোর লুকস অনুযায়ী আই থিঙ্ক দ্য প্রাইস ইজ রিয়েলি রিজনেবল, কজ হচ্ছে ভেলভেট পেয়ে যাচ্ছি, সাথে লটস অফ সিকোয়েন্স ওয়ার্ক, জরি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি। দো ইটস আ কুর্তি, বাট আই থিঙ্ক তোমরা হাতে নিলে বুঝতে পারবে দ্য কোয়ালিটি ইটসেলফ। ওকে, আমি এটা ধরছি, এটার একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দাও। ওকে, সো নাও আই এম গোনা শো ইউ দ্য ব্ল্যাক কালার, দ্য গ্র্যান্ড ব্ল্যাক। আমি এখন ব্ল্যাক কালারটা দেখাবো। সো এখন ব্ল্যাকের মধ্যে কিন্তু 3-4 ডিজাইনস রয়েছে, সো ব্ল্যাকটা দেখলেও বুঝবা এটা ডেফিনেটলি ব্ল্যাকের উপর তো কোনো কালার হয় না। এই দেখো, এই যে হচ্ছে ব্ল্যাকটা, এটা আমি পরবো। বিফোর দ্যাট আমি একটু এটা দেখিয়ে দিই। ব্ল্যাক কালারটা ইজ সো নাইস অ্যান্ড লটস অফ মাল্টি কালার থ্রেডস আর দেয়ার। সো দিস ইজ দ্য নেক পার্ট, খুব সুন্দর করে একটা প্যানেল বোথ সাইডে। দিস ইজ দ্য স্লিভস পার্ট, এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা। দিস ইজ স্লিভস অ্যান্ড এটা হচ্ছে দামনের পার্ট, পিওর জরি এমব্রয়ডারি। সো দিস ইজ দ্য দামন পোর্শন অ্যান্ড এখন আমি এটা পরবো, এটা কি পরতে হবে? এটা পরি আপু, এটা কেন অর্ধপুরে পরে দেখো, এটা পরো। এটা পরলেই হবে। তো আমি এখন ব্ল্যাক শেডটা পরে আসছি। সো ব্ল্যাক ইজ দ্য লাস্ট শেড অফ ভেলভেট কুর্তি ফ্রম মিড সাইড। ব্ল্যাক কালারটা আমার খুবই ভালো লাগছে, ব্ল্যাক ইজ সো নাইস অ্যান্ড সবগুলোই কিন্তু সাইজ অ্যাভেলেবেল রয়েছে। কি যে একটা বাজে ওয়েদার, তাই না? এসি ছাড়লে গরম লাগে, ঠান্ডা লাগে, বন্ধ করলে গরম লাগে। এই হচ্ছে ব্ল্যাক ওয়ান। দেখো ব্ল্যাকটা ইজ সো গ্র্যান্ড অ্যান্ড ব্ল্যাকটা ইজ অলসো নাদার স্ট্যান্ডার্ড। সো আমি ব্ল্যাক পরেছি, ইটস পিওরলি ব্ল্যাক, নো কনফিউশন অ্যাবাউট দ্যাট। দেখো ব্ল্যাকটা আরও সুন্দর। সো যেহেতু ব্ল্যাকটা পরেছি, দেখো ব্ল্যাক ইজ লুকিং সো গ্র্যান্ড অ্যান্ড এই ব্ল্যাকটা পরে তুমি যদি একটা শল নাও জাস্ট সাইডে, তুমি কিন্তু যে কোনো ওয়েডিং পার্টিতেও অ্যাটেন্ড করতে পারো ইজিলি, তাই না? প্রাইস হচ্ছে 2,980 অ্যান্ড দ্য প্রাইস ইজ রিয়েলি রিজনেবল। সো দেখো ওয়েল আই হ্যাভ নাদার ব্ল্যাক। সো এটা হচ্ছে আমারটা, খুব সুন্দর। সো এই যে হচ্ছে ড্রেসটা দেখো, খুব সুন্দর সুন্দর স্লিক সিকোয়েন্স ওয়ার্ক করা। হ্যাঁ তাই তো, এটা আমি নিজেই দেখিনি। জরি এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক, দেখো অল ওভার উইথ নাইস স্লিভস, খুব সুন্দর একটা স্লিভস, খুবই সুন্দর একটা স্লিভস দেখো অ্যান্ড অল ওভার জরি এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স। হ্যাঁ, সো বোথ সাইডে আবার এরকম হোয়াইট একটা প্যানেল দিয়ে দিয়েছে, এরকম বোথ সাইডে হোয়াইট প্যানেলস,
সো অ্যান্ড দিস ইজ দ্য দামন, অ্যান্ড এই প্যানেলগুলো একদম মানে চলে যাবে ফ্রম টপ টু বটম, একদম বরম পর্যন্ত হচ্ছে এই প্যানেলসগুলো চলে যাবে। সো দিস ইজ দ্য দামন পোর্শন, এটা হচ্ছে দামনের পার্টটা। সো দামন ইজ রিয়েলি সো নাইস, ইয়েস। অ্যান্ড দিস ইজ দ্য ড্রেস, তোমরা কিন্তু এটারও একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবে। অ্যান্ড এটার কিন্তু প্রাইস পড়ছে, এটার সেম প্রাইস 2980 হচ্ছে এই ড্রেসটার প্রাইস। সো ডু টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স অ্যাট আওয়ার পেজ উইথ ইয়োর নেম অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, অ্যান্ড দ্য প্রাইস উড বি, ওয়ান্স এগেইন আই এম গোনা সে দ্য প্রাইস উড বি 2980। All right, next design. Okay, so next design টা আমি চলে যাচ্ছি। নেক্সট ডিজাইনটা হচ্ছে এটা, দিস ইজ দ্য নাদার ডিজাইন। হ্যাঁ, এটাও হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এটাও খুব সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট করা ব্ল্যাকের মধ্যে, খুব নাইস করে নেক পোর্শনটা ক্রিয়েট করা লাইক এ নেক পিস। অ্যান্ড দেখো এরকম খুব স্লিক একটা জেরি এমব্রয়ডার্ড প্যানেল চলে যাবে বোথ সাইডের থেকে। অ্যান্ড স্লিভসটা দেখিয়ে দিই, দেন আমি দামন দেখিয়ে দিব। দিস ইজ দ্য স্লিভস অ্যান্ড স্লিভস দামন। সো এই হচ্ছে অল ওভার স্মল স্মল মোটিভস, এখানে একটা বেশ সুন্দর একটা দামান দিয়ে দিয়েছে স্লিভসের সাথে। অ্যান্ড এখন দেখিয়ে দিব এই ড্রেসের দামানটা, এই ড্রেসের দামানটা খুব সুন্দর, দেখো একটা স্লিক প্যাটার্নের একটা দামান ক্রিয়েট করেছে এই ড্রেসটার সাথে। ওয়েল, দ্য প্রাইস পড়বে এই ড্রেসগুলো হচ্ছে 2980, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 100, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ইজ 150। ঢাকার বাইরে থেকে অথবা ভিতর থেকে যারা যেখান থেকে যারা পারচেজ করতে চাও ড্রেসগুলো, তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে তোমরা ড্রেসটি পেয়ে যেতে পারো। অ্যান্ড ইনসাইড ঢাকা ডেলিভারি পেয়ে যাবে 2 থেকে 1 দিনের মধ্যে, অ্যান্ড আউটসাইড ঢাকা ডেলিভারি পেয়ে যাবে 3 থেকে 4 দিন, 4 দিন হায়েস্ট বলেছি, হায়েস্ট 3 ডেজের মধ্যে পেয়ে যাবে। সো ডু টেক এ স্ক্রিনশট, অ্যান্ড আমি এটা ধরছি, এটা প্রাইস পড়বে 2980। 2980, and this is gonna be the last dress of today's live. And eta hocche etokhon dakhalam bin side velvet kurti, so jeta ami pore achi as well as dhorechi etokhon dhore shobgulo same, the price is also same 2980. So eta hocche neck er part ta, etao khub sundor, and both side e khub sundor kore panel set kora jari embroidery with sleeves daman. সো গর্জিয়াস, দেখতেই পাচ্ছ। অ্যান্ড দিস ইজ দ্য দামন পোর্শন, দামনটাও খুব সুন্দর, দেখো এটা হচ্ছে অনেক বিগ বিগ মোটিভস, এটা হচ্ছে দামন। প্রাইস হচ্ছে 2980 টাকা। হ্যাঁ, প্রাইস বলে দিলাম, ব্যাপারটা সলিড হচ্ছে। সো দিস ইজ দ্য লাস্ট প্রাইস অফ টুডেজ লাইভ, অ্যান্ড ইটস বিন সাইড মাইক্রোভেলভেট সিল্ক মাইক্রোভেলভেট কুর্তি। ওকে, তো এটার একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দাও। আর এগুলো কিন্তু এক্সক্লুসিভ কালেকশনস অ্যান্ড একদম নিউ অ্যারাইভাল, সো ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে, আদারওয়াইজ এগুলো স্টক আউট হয়ে যাবে। সো দিস ইজ দ্য ড্রেস, অ্যান্ড প্রাইস উড বি 2980। থ্যাংক ইউ। সো এটা ছিল আজকের দিনের লাস্ট ড্রেস, অ্যান্ড উইথ দ্যাট আমি একদম এন্ড অফ টুডেজ লাইভ সেশন। সো থ্যাংক ইউ অল অফ ইউ ফর স্টেইং উইথ মি অ্যান্ড for commenting that much beautiful comments, and a big love to you all. Shabai bhalo thako ajker moto, next dekha hoye jabe next kono live e. So ami Mehir Islam bidai nichhi tomader kach theke from Orange Fashion. Shabai shustho thako, till then Allah Hafiz and assalamu alaikum.